ডিসক্লেমার, এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, সিরিয়াস কেউ নেবে না। ওই সালা, তোরা গানটা শুনলি কি না? ওই সালা অঙ্কুশ, গানটা আমি শুনলাম। গানটা শুনতে তো ভালোই লাগছে, লিরিক্সটা যদি আর একটু ভালো হতো তো গানটা আরও পুরো জমে যেত। জিদ্দা, গানটা শুনতে তো ভালো লাগছে নাকি, সেটা বলো ভালো লাগছে কি না? অঙ্কুশ, গানটা আমি দু চারবার শুনেছি, গানটা শুনতে তো ভালোই লাগছে, আর ভিডিওটা কিন্তু সেই লেভেলে রয়েছে, পুরো সেই। জিদ্দা, আমি ওইটাই বলছিলাম, দর্শকের ভালো লাগবে তো, একটু বলে দাও। অঙ্কুশ, চিন্তা করিস না, দর্শকের পুরো গানটা সেই লাগবে, সেই রিলস যা বানাবে, ঠিক আছে? তোর গানটা ভালো রিভিউ আসবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে? জিদ্দা, ঠিক আছে, তো দেবদা, গানটা তোমার কেমন লাগলো? অঙ্কুশ, সবচেয়ে আগে তো আমাকে ভিডিওটা সেই দারুণ লাগছে, দারুণ, আর গানটাও ভালোই হয়েছে, আর একটু যদি ভালো হতো। দেবদা, গানটা ভালো হয়েছে কি সেটা বলো। অঙ্কুশ, গানটা কেমন হয়েছে আমি বলছি। হ্যাঁ, ইয়াস, বল বল বল, গানটা কেমন হয়েছে? অঙ্কুশ, গানটা পুরো সেই হয়েছে, সেই 5-6 দিনের মধ্যেই পুরো হিট যাবে, হিট, তুমি কোনো টেনশন নিও না, একদম পুরো সেই হয়েছে। বাহ, ইয়াস, বাহ, মনটাকে তুই পুরো ছুঁয়ে নিলি, পুরো সেই। অঙ্কুশ দা, সব কিছু যখন হিট যাচ্ছে, আর গানটা কেন বাকি আছে? গানটাও পুরো হিট যাবে, ঠিক আছে? জিদ্দা, তুমি অযোধ্যা মুভিটা দেখলে কি না? ইয়াস, আমি অযোধ্যা মুভিটা দেখলাম, এই হচ্ছে মুভি, মুভিটা পুরো সেই হয়েছে, সেই পুরো ফাটাফাটি হয়েছে, আমিও এরকম একটা মুভি বানাবো, ঠিক আছে? ঠিকই বলেছো জিদ্দা, আমরাকেও এরকম একটা মুভি বানাতে হবে, আর পুরো বক্স অফিস পুরো হিট দিতে হবে, হিট। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো মুভিটার গানটা, একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর লাইকটা আর শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও প্লিজ।